ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স, আবারও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে আমি আছি আমজাদ শোভন। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট করতে অনেকেই হয়তো ঝাঁপিয়ে উঠেছেন, গুগল ইউটিউব ও স্যারের সহযোগিতা নিতেই দিন কেমন যেন চলে যাচ্ছে, তাই না? আবার অনেক সময় একাধিক ক্লাস দেখেও মনোবুদ্ধ হয় না। আসলে একটা অ্যাসাইনমেন্ট কেমন হওয়া উচিত অনেকেই ক্লিয়ার না। পর্যায়ক্রমে সব বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। ইন্টারভিউ পড়ে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমরা একটা কাভার পেজ দেখে নিব। কাভার পেজে এভাবে শুরুতে আপনি আপনার স্কুলের নাম দিয়ে দিবেন। আমি মডেল স্বরূপ একটা নাম দিয়েছি, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী সদর, রাজশাহী। ঠিক, আপনি আপনার উপজেলা এবং জেলার নাম লিখে ফেলবেন। এরপরে অ্যাসাইনমেন্ট, পঞ্চম সপ্তাহে সপ্তম শ্রেণীর বিজ্ঞান শাখার তৃতীয় অ্যাসাইনমেন্ট এটি, এজন্য আমরা তৃতীয় সংখ্যাটি লিখব। অ্যাসাইনমেন্টের শিরোনাম তাপ ও তাপমাত্রা। অ্যাসাইনমেন্টে প্রিয় শিক্ষার্থীদের প্রশ্নের শেষ নেই, তা একটু ক্লিয়ার করে দিতে চাই। অনেকে আপনারা কমেন্টসে প্রশ্ন করেন যে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করব কিনা। আমি শুধু আপনাদের একটু ক্লিয়ার করতে চাই একটা বিষয়। একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এই জন্য গেট আপ, সেট আপ, মেক আপ আর ভেরি নিডেড অফ অ্যান্ড সাকসেসফুল অ্যাসাইনমেন্ট। আবার কোন পেজে কি লিখবেন এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। চলুন শুরু করি এবং আপনাদের সব বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি, সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে ভিউ করছেন বা হচ্ছে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটি রিকোয়েস্ট, অবশ্যই এখনই না, যদি আপনার ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি দ্রুত পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এরপরে আমরা দেখে নিব নির্দেশনায়। নির্দেশনায় আপনার শিক্ষকের নাম থাকবে, দ্যাট মিন্স যে স্যার নির্দেশনায় বা তত্ত্বাবধানে আপনি হচ্ছে এই অ্যাসাইনমেন্টটি করছেন সেই স্যারের নাম দিবেন, বা যিনি বিষয় শিক্ষক আপনার ওনার নাম দিলেও হবে, ওনার পদবি দিয়ে দিবেন। এরপরে উপস্থাপনায়, উপস্থাপনায় ছাত্রছাত্রীর নাম মানে আপনার নাম, বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, শাখা থাকলে দিবেন, রোল দিবেন, এবং সম্ভাব্য তারিখ হচ্ছে 6 তারিখ, আপনার স্কুল থেকে অন্য তারিখও হতে পারে। সেক্ষেত্রে আপনার স্কুলের নির্ধারিত যে তারিখে দেওয়া হচ্ছে সেই তারিখটি অবশ্যই লিখবেন। আমরা সূচিপত্রে চলে আসছি। ঠিক, সূচিপত্রটা আপনারা এভাবে লিখবেন, ক্রমিক নাম্বার দিবেন আর বিষয়বস্তু বা সংকেত পৃষ্ঠা নম্বর। উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নের উত্তর, তার মানে হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটা আমরা কত পৃষ্ঠা থেকে শুরু করেছি সেটা উল্লেখ করতে হবে। এই জন্য আপনাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে যে আগে অ্যান্সার করে ফেলবেন, তারপরে এই পেজ নাম্বারটা আপনারা বসাবেন। 2 নম্বরে আমাদের যে কন্টেন্টটি রয়েছে বা বিষয়বস্তুটি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এটা আমার 6 নম্বরে রয়েছে। আপনার পৃষ্ঠা বেশি লাগলে পেজ নাম্বার চেঞ্জ হয়ে যাবে অথবা কম হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। চলুন আমরা হচ্ছে অধ্যায় 9, আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়, তাপ ও তাপমাত্রা। এই তাপ ও তাপমাত্রায় আমরা যে হচ্ছে সৃজনশীলটি পেয়েছি, অবশ্যই সৃজনশীলটির প্রশ্ন সহ উদ্দীপকটি লিখে নেবেন, তারপরে কিন্তু আপনি উত্তর করা শুরু করবেন। তো আমরা হচ্ছে উত্তরগুলো দেখে নিই। আমরা প্রথম অ্যান্সারটি দেখে নিই। আপনাদের প্রথম প্রশ্ন ছিল তাপ সঞ্চালন কাকে বলে, তাহলে আমরা যেভাবে উত্তরটি লিখব, উত্তরটি হচ্ছে তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। শুধু এতটুকু লিখলেই হবে, তাছাড়া আর আপনার বেশি প্রয়োজন নেই। আমরা খ নম্বর দেখে নিই। খ নম্বরের প্রশ্নটা ছিল হচ্ছে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন, এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনি এখান থেকে সরাসরি নিয়ে লিখতে পারবেন। আমরা দেখে নিই উত্তরটি, কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর, তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল পাত্রবন্ধ নয়, এটি খোলা, তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। মূলত খ নম্বর প্রশ্নে এটাই আমাদের জানতে চেয়েছিল যে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায় কেন। আমরা গ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের গ নম্বর প্রশ্ন যে প্রশ্নটি ছিল, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। আসলে আমরা উত্তরটা দেখে নিই। উদ্দীপকে দেওয়া আছে সেলসিয়াস স্কেলে দণ্ডটির তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। ফারেনহাইট স্কেলে দণ্ডটির তাপমাত্রা F=what? তাহলে আমরা এটাকে সূত্রে ফেলে দিব। সূত্রটা হচ্ছে এরকম, আমরা জানি C5=F-329, এটা আমাদের একটা সূত্র। তাহলে C এর মানটা আমরা 5 এর সাথে বসাই দিলাম,
আমরা যদি সি এর মানটা বসাই দিই এবং ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু দেখেন পর্যায়ক্রমে পুরো ক্যালকুলেশনটা দেওয়া আছে। এটা আর আমি বুঝিয়ে দিচ্ছি না, সর্বশেষ আপনার রিয়াকশনে এফ ইকুয়াল টু 122 বের হবে। আপনি কিন্তু অনায়াসে অঙ্কের মতো করে নিতে পারেন। চলুন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে নিই। আমরা আগে জেনে নিই ঘ নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল। ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। তা আমরা দেখে নিই তাপটা কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে। আলোচ্য উদ্দীপকের লৌহ দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে যাওয়ার কারণ হলো এর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছিল। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না। তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হলে কণাগুলো নিজের স্থান পরিবর্তন না করে তাকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। কঠিন পদার্থগুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, এগুলো দ্রুত তাপ পরিবহন করে, তাই রান্নার সময় ধাতুর তৈরি পদার্থ ব্যবহার করা হয় এবং তার সুবিধাজনক। এই ছিল আপনাদের হচ্ছে সৃজনশীলের উত্তর। আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নটা আপনাদের জন্য খুব মজার একটা প্রশ্ন। প্রশ্নটি আমরা আগে দেখে নেই। গরম হেরিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? আমরা উত্তরটি এভাবে লিখবো, এটা হেরিকেন হবে। হেরিকেনের গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়লে তা ফেটে যায় কারণ কাচের কিছু অংশে অসম আয়তন সংকোচনের জন্য। দ্যাট মিনস অসম আয়তন সংকোচন হচ্ছে এই প্রশ্নের উত্তর। এতটুকুই আপনি লিখলেই কিন্তু আপনার উত্তরটি সঠিক, 100% সঠিক। তারপরেও যদি আপনি লিখতে চান যে আমি আরো কিছু লিখবো, সেক্ষেত্রে আপনি এটুকু লিখতে পারেন, হেরিকেনের চিমনি গরম হলে প্রসারিত হয়ে আয়তন বৃদ্ধি পায়। এখন এই উত্তপ্ত চিমনিতে পানি ঢাললে চিমনি শীতল হয় এবং আয়তন দ্রুত হ্রাস পায়। এই যে দ্রুত হ্রাস পায়, এর ফলে কি হয়, সংকুচিত হয়ে ফেটে যায়। তো এই ছিল সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকের বিজ্ঞানের আয়োজন। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর শুরুতে একটা কথা বলেছিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার দিয়ে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি কাজের একটু অনুপ্রেরণাটা বেশি পাবো আর কি। এতটুকু বিষয় তো আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতেই পারি। আর আরেকটি বিষয় বলে রাখি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের। আপনারা অবশ্যই সেখানে যুক্ত হয়ে এগুলোর যদি জেপিজি বা পিডিএফ ফাইল নিতে চান, নক করবেন আমাকে, আমি দিয়ে দেবো আপনাদের। থ্যাংক ইউ। শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বলি, যারা হচ্ছে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান বা প্রয়োজনীয় কোনো বিষয় নিতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের, শোভন অনলাইন ইংলিশ স্কুল এবং লেটস লার্ন ইংলিশ। এই দুটাতে অবশ্যই সংযুক্ত হবেন, আমাকে আক্স করবেন, আমি আপনাদের প্রশ্ন যথাসময়ে উত্তর দেব। ধন্যবাদ আবারও সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।